কি তুই এমন অ্যালার্ট হয়ে গেছিস কেন? ওর খাইতে দিকে হ্যাঁ এই চোচা ছাড়া কিচ্ছু মুখে দিত না। আলহামদুলিল্লাহ এই যে লাস্ট ফ্রাইডে থেকে আজকে পর্যন্ত যে পরিমাণ কষ্ট আমি ওর পেছনে করছি, প্রতি বেলায় ওকে জোর করে করে শুধু সিদ্ধ চিকেন খাওয়াচ্ছিলাম, কারণ ও ক্যাট ফুডে ইউজ টু ছিল। ও ক্যাট ফুড ছাড়া অন্য কোনো ফিশ কোনো মিট সে মুখে দিত না। সো সেই বাচ্চা যখন নিজে থেকে এটা স্নোইর বাটি স্নোই খেয়ে রাখছে, সো চিকেন টিকেন এখানে নাই, তো টুনটুন নিজে থেকে এসে যখন দেখলো চিকেন নাই, ও এক দুইটা ছোটো টুকরা হয়তো বা ছিল খেতে পারছে, বাট তারপরে যে হার ছিল সেটা চাবাচ্ছে, মানে এটা সত্যি আমি মানে খুশিতে পাগল হওয়ার মতো একটা সিচুয়েশন। বিকজ টুনটুন এভাবে হার চিবায় খাবে এটা আমার একটা ড্রিম ছিল, কিন্তু ও কখনোই ওর ক্যাট ফুড ছাড়া মানে ড্রাই ক্যাট ফুড ছাড়া ও কোনো ওয়েট খাবার খেত না। সো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে টুনটুন আজকে নিজে থেকে, আমি জাস্ট বসে বসে স্নোইকে আদর করছিলাম, এভাবে করে বসে আদর করছিলাম, তো হঠাৎ দেখি ও নিজে থেকে গিয়ে, এবং এই লাস্ট ফ্রাইডে থেকে আজকে বুধবার, আজকে ফার্স্ট এবং এখন ও ফার্স্ট হচ্ছে গিয়ে নিল নিজে থেকে খাবার ইনিশিয়েটিভ নিল, যে নিজে গিয়ে মুখে দিছে বাটি থেকে। না হলে কিন্তু এ কয়দিন ও কিন্তু ওকে কিন্তু আমার আজকে দুপুরেও কিন্তু ওকে আমার মুখে তুলে খাওয়ানো লাগছে, আমি ফার্স্টে বাটি ওর সামনে ধরছি বাট ও একদমই মুখে নেয় নাই। তো এখন কি সুন্দর ক্ষুধা লাগছে, গিয়ে নিজেই বাটি থেকে খাচ্ছে আলহামদুলিল্লাহ। এই দিনটা দেখার জন্য আমি কত কি ট্রাই করেছি বাট কোনো কিছু কাজে দেয় নাই। আসলে সব খারাপের একটা ভালো দিক থাকে, সো এই যে টুনটুন অসুস্থ হলো এই খারাপের ভালো দিকটা হচ্ছে যে কামড় দিও না এই আঙুলে ব্যথা আমার, সো আরে বললাম না এই আঙুলে ব্যথা, সো সব যেটা বলছিলাম যে সব খারাপের একটা ভালো দিক থাকে, সো টুনটুনের এই অসুস্থতার ভালো দিক হচ্ছে যে ও এখন নিজে থেকে নর্মাল খাবার খাওয়া শিখেছে। বাবা একটু চিকেন খাবে? টুনটুন তোমাকে একটু চিকেন দিব? ও বাবা লিয়ে কি সুন্দর করে হাতিটা খাইলো, ও শোনো বাচ্চা এই দিন দেখার জন্য আমি কত কষ্ট করছি। তোমার কি হয়েছে আমাকে কেন কামড়াচ্ছ? ছেড়ে দাও। তুমি একটু চিকেন এনে দেখ, দেখিস নই স্নোই আমাকে একটু জায়গা দাও, আরাম করে বসে আছে সে কতক্ষণ থেকে। কি বাবা টুনটুন খাবে? স্নোই দেখি আমাকে একটু সাইড দাও, আমি ওর একটু খাওয়া দিই, নিজে তো খয়ে দিয়ে এসে আমার এখানে শুয়ে পড়ছস। হ্যাঁ আবার কামড়াস, নাম 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 নাম, আমি একটু ও বাবা হয়েছে হয়েছে, নাম নামানো যায় না, দেখি যে ও খাবে, ওর ক্ষুধা লাগছে, নামো থাকো, আমি খাওয়া নিয়ে আসতেছি।